পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী 30,000 প্রতিযোগীকে ফেলে এসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর মুকুট আধিকারী হয়েছেন। এবার চীনে অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। মূল প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী 9 ডিসেম্বর চীনে যাবেন এই সুন্দরী। সেখানে বিশ্ব সুন্দরী বাছাইয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে 10 ডিসেম্বর থেকে। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিলেন, তার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঐশী। গত সপ্তাহ থেকে জ্বরে ভুগছিলেন ঐশী, পরে চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঐশী। চিকিৎসকদের পরামর্শে গত শনিবার থেকে তিনি পান্থপথে সমন্বিত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে ঐশী জানান এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো, হাসপাতাল থেকে গতকাল সোমবার নিজের বাসায় ফিরছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে এখন ভালো আছি, চিকিৎসকরা বলছেন দ্রুতই সিঁড়ি উঠবেও, কয়েকদিন বিশ্রাম থাকার পরামর্শ দিয়েছেন, আপাতত বাসায় বিশ্রাম করেছি। জানি না এই মনমরা খবরটি কে বা কারা লিখেছেন, কী ফায়দা তাদের রয়েছে, এটা খুবই লজ্জাজনক একটি বিষয়। ডেঙ্গু নিশ্চিত না হয়ে কাউকে জানাতে চাইনি বলে অসুস্থতার বিষয়টি গোপন ছিল। আমার পরিবার আছে, আত্মীয়রা আছে, সবাই চিন্তা করবেন অসুখের খবর পেলে। তিনি বলেছেন, আসলে এই দেশে একজন মেয়ে মানুষকে খুব সহজেই ছোট করে ফেলা যায়, খুব সহজেই বা যা কিছু ছড়িয়ে দিয়ে ভাইরাল করে ফেলা যায়, তাই ওইসব নোংরামি চিন্তাগুলো করে তারা হয়তো নিজেদের পরিবারের মেয়েদেরও সম্মান দিতে পারেন না।